কিরণ চট্টোপাধ্যায় ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন বিশিষ্ট অভিনেতা, গায়ক ও প্রযোজক। তার জন্ম হাওড়ার উলুবেড়িয়ায়, যেখানে তিনি অসচ্ছলতার মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। শৈশবেই তিনি পিতামাতাকে হারান। উলুবেড়িয়ায় 14 বছর পড়াশোনা করেন। তিনি পড়াশোনায়ও বেশ ভালো ছিলেন। পরে তিনি বেঁচে থাকার তাগিদে মানিকটোলা আশ্রমে বসবাস শুরু করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি সন্ধ্যার ক্লাস করতেন এবং সেই সময় দিনের বেলায় একটি জাহাজ কোম্পানিতে কাজ করতেন। পড়াশোনা শেষ করে হিরণ চট্টোপাধ্যায় রিলায়েন্স কোম্পানিতে যোগদান করে মুম্বাই চলে যান। সেখানে কিছুদিন কাজ করার পর অভিনয়ের নেশায় তিনি এই চাকরি ছেড়ে দিয়ে কলকাতায় ফিরে আসেন। তারপর তিনি কোয়েল মল্লিকের বিপরীতে হরনাথ চক্রবর্তীর নবাব নন্দিনী ছবিতে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন এবং এই সিনেমা তাকে প্রচুর খ্যাতি এনে দেয়, যা টলিউডে তাকে এক জনপ্রিয় মুখে পরিণত করে। হিরণ রোম্যান্টিক, কমেডি এবং অ্যাকশন সব রকম চলচ্চিত্রে দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে অভিনয় করেছেন। তার ডাক নাম পাপাই। তার স্ত্রীর নাম অনিন্দিতা চট্টোপাধ্যায়। তিনিও পেশায় একজন অভিনেত্রী। তাদের একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম নিয়াশা, এবং তার একটি বোনও রয়েছে। স্ত্রী ও কন্যাকে নিয়ে সুখের সংসার হিরণের। তিনি বর্তমানে পরিবার সহ টালিগঞ্জে বসবাস করছেন। হিরণ বিন্দাস নামে একটি ভিডিও গানের সিডিও বের করেছেন। সেখানে তিনি এবং তার স্ত্রী অভিনয় করেছেন এবং গান গেয়েছেন। ভিডিওটি ইতিমধ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে। হিরণ চট্টোপাধ্যায় তার অভিনয় জীবনে বেশ কিছু হিট সিনেমাতে অভিনয় করেছেন। তার মধ্যে ভালোবাসা ভালোবাসা ছবিটি বেশ নাম করে এবং যার ফলে লোকে তাকে চকোলেট বয় বলে ডাকতে শুরু করেন। অভিনয়ের বাইরে তিনি একজন বড় মাপের সমাজসেবকও বটে। বর্তমানে তিনি ভয়েস অফ ওয়ার্ল্ড নামক একটি এনজিওর সাথে যুক্ত এবং সেখানকার একজন নিয়মিত দাতা। হিরণ চট্টোপাধ্যায় স্ত্রীকে আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।